আসসালামাইকুম ইসরায়েলের দম্ভকে এবার মাটির সঙ্গে মিশিয়ে দিল হিজবুল্লাহ সতস্ত্র যোদ্ধারা আপনারা সকলে জানেন ইসরায়েল পূর্ব থেকেই দাবি করা আসা যে তাদের যুদ্ধ করার সক্ষমতা সর্বোচ্চ রকমের বেশি এবং বিশ্বের তারা সর্বোচ্চ পাওয়ারফুল রাষ্ট্র সেই তাদের দম্ভকে এখন কিন্তু একদম মাটির সঙ্গে মিশিয়ে দিল হিজবুল্লাহ সতস্ত্র যোদ্ধারা হারমিস ড্রোন যা ইসরায়েলের একটি আতঙ্কিত ড্রোন ইসরায়েলিরা এই ড্রোনকে তাদের নিরাপত্তার সাথে ব্যবহার করে থাকে এই ড্রোন নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য প্রদান করেছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা তারা তাদের এই ড্রোনকে প্রশংসার সাগরে ভাসিয়েছে সেই সাথে এই হার্মিস নাইন হান্ড্রেড ড্রোন কিন্তু তাদের পঞ্চম প্রজন্মের এই ড্রোনকে কিন্তু এবার ভূপাতিত করে দিল হিজবুল্লাহ সতস্ত্র যোদ্ধারা একদম পাত্তাই দিল না হিজবুল্লাহ যোদ্ধারা একদম দিল যোদ্ধারা হিজবুল্লাহ যোদ্ধাদের এমন কার্যক্রমে আপনারা কে কে খুশি হয়েছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মন্তব্য নিচার কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই হারমিস নাইন হান্ড্রেড আসলে কি এলবিট সিস্টেম হার্মিস নাইন হান্ড্রেড এবং এটি থ্রি স্টারের একটি ড্রোন এটি ইসরায়েলি মাঝারি আকারের মাল্টিপোলট মাঝারি উচ্চতা দীর্ঘ সহনশীল মানবহীন বায়ুবীয়ত যান যা কৌশলগত মিশনের জন্য ডিজাইন করা হয়েছে এটি হার্মিস চারশো পঞ্চাশ সিরিজের ড্রোনের উত্তরসূরি যা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সামরিক ড্রোনগুলোর মধ্যে একটি ঠিক সেই ড্রোনকেই কিন্তু এবার বিন্দু পরিমাণ পাত্তা না দিয়ে একদম সরাসরি কিন্তু ভূপাতিত করলো হিজবুল্লাহ সশস্ত্র যোদ্ধারা এবার চলুন জেনে নেই কিভাবে তারা এটি ভূপাতিত করলো হিজবুল্লাহ বলেছে যে তার যোদ্ধারা দক্ষিণ লেবাননের একটি ভূপাতিত করেছে গাজার সাথে সংহতি প্রকাশ করার জন্য যেখানে ইহুদিবাদী শাসক প্রায় মাস ধরে আট যুদ্ধ চালিয়ে যাচ্ছে ঠিক সেই হামলার পাল্টা জবাব দিতেই কিন্তু হারমিস নাইন হান্ড্রেড ড্রোনকে ভূপাতিত করেছে হিজবুল্লার যোদ্ধারা এটা ভূপাতিত করা হয় লেবাননের ডিফ কিফা শহরে এই হারমেস নাইন হান্ড্রেড হল দশ মিলিয়ন ডলার মূল্যের ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে উন্নত ও বৃহত্তম ইসরায়েলিরা নাম দিয়েছিল কোচাফ এটি ইসরায়েলি নিরাপত্তা প্রযুক্তি কোম্পানি এলবিট সিস্টেম দ্বারা ডিজাইন এবং তৈরি করা হয়েছে এবং এটি প্রাথমিকভাবে বুদ্ধিমত্তার নজরদারি লক্ষ্য অর্জন রিকগনান্স এবং বায়বীয় রিকগন্যান্স মিশনের জন্য ব্যবহৃত হয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের এমন চার চারটি পঞ্চম প্রজন্মের ডোনকে কিন্তু ভূপাতিত করেছে আর এই ডোন ভূপাতিতর মাধ্যমে এটাই কিন্তু প্রমাণিত হলো যে তাদের আসলে সামরিক সক্ষমতা কতটুকু বা তাদের প্রযুক্তির দক্ষতাও বা কতটুকু তারা যে বর্তমান সময়ে কোনোভাবেই স্কুল কেনারা পারছে না না পারছে হামাসের সঙ্গে না পারছে হিজবুল্লাহর সঙ্গে না পারছে হুদিদের আক্রমণ ঠেকাতে চতুর্দিকের চাপে একদম চ্যাপ্টা হয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে তার যে অবস্থা দাঁড়িয়েছে তাতে সামনে যে আরো ভয়াবহ পরিস্থিতির মধ্যে তিনি পড়তে যাচ্ছেন এমনও হয়তোবা বা ইসরায়েলিদের পড়ে তাকে তার প্রধানমন্ত্রীর পদ থেকেও কিন্তু বহিষ্কার করা হতে পারে যে কোনো সময় এমন গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে ইসরায়েলের অভ্যন্তর থেকে সেই সাথে ইহুদিবাদীদের বিরুদ্ধে এবার কিন্তু ফুসে উঠছে ফিলিস্তিনের যুবকরা তারা বলছে যে তারা দখলদারদের স্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না প্রয়োজনে তারাও যুদ্ধে নামবে হামাসের সঙ্গে একত্রতা করে আর এর ফলে ইসরায়েলের মাথায় যে এখন আরেকটি বড় টেনশন ঢুকে যাচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী আবারও এক ধাপ বেশি বুঝে বললেন যে এদিকে গাজায় গণহত্যার নিন্দা করায় মুসলিম নার্সকে বরখাস্ত করল মার্কিন হাসপাতাল গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে আখ্যা দেওয়ায় একজন মুসলিম নার্সকে বরখাস্ত করেছেন নিউ ইয়র্কের একটি হাসপাতাল শুক্রবার আল জাজিরা বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান ওই মুসলিম নার্সের নাম হেসিন জাবর কয়েকদিন আগে এই চিকিৎসা কেন্দ্র থেকে পুরস্কার পেয়েছিলেন আল জাজিরা জানায় সাত মে এই নার্স প্রসবের সময় সন্তান হারানো শোকার্থ মায়েদের যথাযথ সেবা প্রদানের কারণে হাসপাতাল থেকে একটি পুরস্কারও পান সেদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন এতে তিনি গাজা উপত্যকায় মায়েরা এবং তাদের সন্তানের যে বর্বরতার শিকার হচ্ছে তা উল্লেখ করে নিজের দুঃখের কথা ব্যক্ত করেন নার্স নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান যে পুরস্কার পাওয়ার পর তার কাজের প্রথম দিনে অর্থাৎ বাইশ মে তাকে হাসপাতালে পরিচালক এবং নার্সিং বিভাগের উপপ্রধানের সাথে একটি বৈঠকে ডাকা হয়েছিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া তার বক্তৃতা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল নার্স বলেন তাকে জানানো হয় তিনি অন্যদের বিপদে ফেলেছেন মানুষের বিরক্ত করছেন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান নষ্টও করেছেন কিছুক্ষণ পর তাকে আবারও ডাকা হয় তখন তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানানো হয় এবং হাসপাতাল থেকে তাকে বের করে দেওয়া হয় হাসপাতালটির মুখপাত্র স্টিভ রেটিয়া বলেছেন গাজা সম্পর্কে তার মন্তব্যের পর নার্সকে বরখাস্ত করা হয়েছে ইতিপূর্বে ডিসেম্বর মাসে গাজা যুদ্ধ প্রসঙ্গে এই বিভাজনমূলক ইস্যু নিয়ে কর্মক্ষেত্রে তাকে কোনো ধরনের মন্তব্য উত্থাপন না করতে সতর্ক করা হয়েছিল মুখপাত্র জানান হেসিন জাবর পূর্ববর্তী সতর্কতার দিকে মনোযোগ দেননি এবং হাসপাতালে তার বিপুল সংখ্যক সহকর্মীদের উপস্থিতিতে তাদের সম্মান জানানোর জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে এমন কথা বলেন যা তাদের মধ্যে কয়েকজনকে বিরক্ত করে তোলে সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাদ দিয়ে আলজাজিরা জানায় নিউ ইয়র্ক টাইমসের ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান নার্সের একটি সাক্ষাৎকার নেয় যেখানে তিনি তার এগারো বছর বয়সের একটি অভিজ্ঞতার কথাও শেয়ার করেন লুইজেনিয়াতে একটি স্কুলে একজন স্কুল কর্মকর্তা তাকে বাইবেল গ্রহণ করতে বাধ্য করেছিল অথচ তখন তিনি মুসলিম গাজার সমর্থন এবং আট মাস ধরে চলমান ইসরায়েলি যুদ্ধের নিন্দা করার কারণে আমেরিকাতে অনেক মুসলিম সোশ্যাল মিডিয়ার আক্রমণের শিকার হন গাজা ইসরায়েলি যুদ্ধের পক্ষপাত ইসলাম ভবিয়া মুসলিম ও ফিলিস্তিনিদের ওপর হামলা এবং তাদের বিরোধিতা আমেরিকাতে দুই হাজার তেইশ সালে রেকর্ড মাত্রায় পৌঁছেছে গত এপ্রিল একটি সংস্থার প্রকাশিত এক তথ্য বিষয়টি উঠে আসে এদিকে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ নিয়ে ইমরানকে মুখ বন্ধ রাখার পরামর্শ উনিশশো একাত্তর সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ নিয়ে মন্তব্য করা থেকে পাকিস্তান ইমরান খানকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেন এই ইস্যুতে বেশি দূর কথাবার্তা চললে দেশের রাজনীতিতে উদ্বেগ উত্তেজনা সৃষ্টি হতে পারে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয় সেখানে বলা হয় প্রকৃত দেশদ্রোহী জেনারেল ইয়া ইয়া খান নাকি শেখ মুজিবুর রহমান তা জানার জন্য প্রত্যেক পাকিস্তানের উচিত হামিদুর রহমান কমিশনের প্রতিবেদনটি পড়া উনিশশো একাত্তর সালে যৌথ বাহিনীর হাতে পরাজিত হয়ে পূর্ব পাকিস্তান খোয়ানোর পর পাকিস্তানের সাবেক বিচারপতি হামুদ উর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করে পাকিস্তানের তৎকালীন সরকার এই কমিশনের মূল দায়িত্ব ছিল কেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব সৃষ্টি হলো এবং এই যুদ্ধ হলো তার কারণ অনুসন্ধান করা হামদুর রহমানের নেতৃত্বাধীন কমিশন নির্ধারিত সময়ে প্রতিবেদন জমাও দিয়েছিল কিন্তু সেনাবাহিনীর আপত্তির কারণে আজ পর্যন্ত সেই প্রতিবেদন আলোর মুখ দেখেনি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে দুই সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে রয়েছেন ইমরান খান কারাগারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ নেই তাই পোস্টটি তার পক্ষে দেওয়া সম্ভব নয় জানা গেছে ইমরানের এক্স অ্যাকাউন্টে বর্তমানে পরিচালনা করছেন তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের সোশ্যাল মিডিয়ার টিম জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন উনিশশো সালের যুদ্ধ পাকিস্তানের একটি স্পর্শকাতর বিষয় এটি একটি ট্র্যাজেডি এবং ইমরান খানের সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহল কিন্তু তারপরও তিনি ইস্যুটি নিয়ে ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ইমরান খানের প্রতি আমার পরামর্শ এবং আহ্বান থাকবে তিনি যদি দেশের রাজনীতি অস্থিতিশীল করতে না চান তাহলে যেন নিজের মুখ বন্ধ রাখেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না বাইডেনের প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেন তিনি তার সিদ্ধান্তে অটুট থাকবেন তিনি কখনোই যুদ্ধ থামাবেন না আপনারা সকলে জানেন যে অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল যে প্রস্তাব দিয়েছিল তা কিন্তু প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিত না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে তিনি আরো বলেছেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে সত্য রয়েছে সেটি পরিবর্তিত হয়নি সত্যগুলো হচ্ছে হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা সব জিমিকে মুক্ত করা এবং কাজে আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না তা নিশ্চিত করা নেতানিয়াহু আরো বলেছেন যে স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল চার সত্ত্বে অটল থাকবে এসব সত্য পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোন সম্ভাবনাও নেই বাইরেন গতকাল যে প্রস্তাব দিয়েছিল সেটিকে ইসরায়েলের প্রস্তাব হিসেবেই অভিহিত করেন তার প্রস্তাবে বলা হয় প্রথমে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে এরপর ইসরায়েলি বাহিনী গাজায় জনবহুল এলাকা থেকে সরে যাবে তারপর গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থাও করা হবে একই সময় কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল হামাস মুক্তি দিবে ইসরায়েলি জিমিদের যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও এরপর গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে সর্বশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে এদিকে আমেরিকা কি জাপান ও দক্ষিণ কোরিয়াকে চীনের সঙ্গে সম্পর্ক করতে দেবে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা উত্তর কোরিয়াকে এমন একটি বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে যার উদ্দেশ্য হচ্ছে জাপান এবং দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেওয়া এই আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আমেরিকা মূলত এই দুই দেশের নিরাপত্তা এবং সামরিক ব্যবস্থাপনার ওপরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেও সক্ষম হয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপানের নেতারা সম্প্রতি চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতা পূর্ণ প্রতিষ্ঠা করার চেষ্টাও করছে বলা যায় বহু বছর ধরে শীত সম্পর্ক কাটিয়ে ওঠার পর চীনই হতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় বাণিজ্যের সরিক দেশ কিন্তু সমস্যা হচ্ছে আমেরিকার অনুমতির ওপর চীনের সাথে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের বিষয়টি নির্ভরশীল গত সাড়ে চার বছরের মধ্যে এই প্রথম চীনের সঙ্গে ওই দুই দেশের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জাপানের প্রধানমন্ত্রী এবং চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী নেতা প্রধানমন্ত্রী লিগ কেংকিয়াং উপস্থিত ছিলেন এই তিন দেশের নেতার আলোচনার বিষয়বস্তু ছিল মূলত পণ্য সরবরাহ হচ্ছে রক্ষা করা বাণিজ্যের প্রসার বার্ধক্যের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলার উপায় এবং সংক্রামক রোগের বিস্তার ঠেকানোর বিষয়ে পরস্পরকে সহযোগিতা করা এছাড়া তাইওয়ান ও উত্তর কোরিয়ার সমস্যার মতো আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে জাপান চীন এবং দক্ষিণ কোরিয়ার নেতারা কার্যকর সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে যাতে তাদের জনগণের স্বার্থ সংরক্ষণ করা যায় কিন্তু এর জন্য জাপান ও দক্ষিণ কোরিয়াকে আমেরিকার কাছ থেকে মতামত নেওয়া বা অনুমতি নেওয়ার প্রয়োজন হতে পারে বলে অনেকে মনে করছেন এদিকে আমেরিকার কিছু মিডিয়া চীন এবং উত্তর কোরিয়ার হুমকির বিষয়টি বেশি বেশি করে তুলে ধরে জাপান এবং দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার চেষ্টা করছে যাতে তারা চীনের সাথে গাটছাট না বাঁধে উদাহরণস্বরূপ নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এক নিবন্ধনে উত্তর কোরিয়ার হুমকি চীন গণতন্ত্রের সমস্যা মারোয়ের মারোয়ের পুনরুত্থান চীন চীনে পুঁজির সংকট এবং এর ফলে নানা সমস্যার মতো শিরোনাম তুলে ধরে খবর প্রকাশ করেছে এমনভাবে তারা প্রচার চালাচ্ছে যাতে জাপান ও দক্ষিণ কোরিয়া চীনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে ক্ষতিকর বলে মনে করে অবশ্য এটা স্পষ্ট যে চীন শেষ পর্যন্ত উত্তর কোরিয়াকে আমেরিকার সামরিক বাহিনীর হুমকি মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে দেখে এবং এটাও মনে করে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উত্তর কোরিয়া হস্তক্ষেপ করবে না কারণ মূলত উত্তর কোরিয়ার সেরকম সক্ষমতা নেই সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা উত্তর কোরিয়াকে এমন একটি বিপজ্জনক দত্ত হিসেবে দেখানোর চেষ্টা করেছে যার উদ্দেশ্য জাপান ও দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেওয়া এবং এর প্রচারের মাধ্যমে তারা ওই দুই দেশের নিরাপত্তা এবং সামরিক ব্যবস্থাপনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে অন্যদিকে চীন বিশ্বাস করে যে সমস্যাটি একটি রাজনৈতিক এবং রাজনৈতিক পন্থায় এর সমাধান করা উচিত জাপান ও দক্ষিণ কোরিয়াকে উস্কানি দিয়ে আমেরিকাও এ পর্যন্ত পর্যন্ত উত্তর কোরিয়া ও চীনের কথিত হুমকির কথা বলে মহড়া শুরু করেছে এবং মার্কিন অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোর পকেট ভারী করার ব্যবস্থাও করেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার আশি হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে চীন ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার কথা বলে আমেরিকা এসব সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকার মতো এই দুটি দেশের গত কয়েক শতাব্দীতে অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর কোনো ইতিহাস নেই কিন্তু জাপানি ও দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদদের একাংশের মতে তারা আমেরিকা ও পশ্চিমাদের ব্যাপারে নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং এর কারণে তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে